বাংলার আশা পূরণ করব। বিজিবিএস এর মঞ্চে রাজ্যে বিপুল বিনিয়োগের বার্তা আদানির। আমাকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বাংলায় শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শী পরিকল্পনার কথা এদিন স্পষ্ট করেছেন। এই মাটি জন্ম দিয়েছে দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের। আদানি গ্রুপ এই বাংলায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার প্রশংসা করে এমনই বার্তা দিলেন আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। Manifestations of this great delta of thinkers, poets, writers, designers, and painters. Therefore, what I am committing to bring to Bengal is the best of the Adani Group, our expertise in infrastructure, our speed of execution, our experience and our focus on building bigger and better. দেশ বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউ টাউনে আয়োজিত এই অনুষ্ঠানে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, পাশাপাশি দেশ বিদেশের স্বনামধন্য শিল্পপতিরা উপস্থিত একই মঞ্চে। এদিন এই মঞ্চ থেকেই রাজ্য সরকারের বিপুল প্রশংসা করে রাজ্যে বিনিয়োগের বার্তা দেন আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে আদানি বলেন, আপনার জনপ্রিয়তা ও ক্যারিশমা অবিস্মরণীয়। উল্লেখ্য, করোনা জেরে দুবছর বন্ধ থাকার পর বুধবার নিউ টাউনে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এদিন উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, হীরানন্দানি, জিন্দল চ্যাটার্জি, এই সমস্ত গোষ্ঠীর কর্ণধাররা। এছাড়াও আমেরিকা, দক্ষিণ কোরিয়া, চীন, বাংলাদেশ, ইংল্যান্ড, জাপান সহ 14টি দেশের প্রতিনিধি দল। করোনা আবহে দুবছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের এই বাণিজ্য সম্মেলন ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। এক নজরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে যা বললেন দেশের তাবড় শিল্পপতিরা দেখব। সজ্জন জিন্দল, পরিকাঠামো ও ভৌগোলিক অবস্থানের জেরে বাংলায় বিনিয়োগের সুবিধা ও আদর্শ পরিবেশ। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার কাজ করতে কোনো কর্মদিবস নষ্ট হয়নি। গৌতম আদানি, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বাংলা নিয়ে আমি বরাবরই আগ্রহী। বাংলার মতো নারী ক্ষমতায়ন অন্য রাজ্যে কেউ ভাবে না, যার জন্য কন্যাশ্রী এত সফল। আমাদের লক্ষ্য অনেক বড়, পরিকাঠামো নিয়ে আমরা আগেই প্রতিশ্রুতিবদ্ধ। আদানি গ্রুপ ডেটা সেন্টার, আন্ডারসি কেবল, সেন্টার ফর এক্সেলেন্স, লজিস্টিক পার্ক এবং ফরচুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যার জেরে এই রাজ্যে 10,000 কোটি টাকার বিনিয়োগ বৃদ্ধি পাবে, আমাদের 25,000 কর্মসংস্থান হবে। নিরঞ্জন হীরানন্দানি, 1,500 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা, গেইলের পাইপলাইন প্রজেক্টের কাজ একসঙ্গে করা হচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কা, পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ পরিকাঠামো প্রস্তুত, এ রাজ্যে কোথাও কোনো সমস্যা নেই, বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগ করুন। ঋষভ প্রেমজি, আমাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই রাজ্যের যোগাযোগ রয়েছে, রাজারহাটে কাজ শুরু করছি। টিভি নরেন্দ্রন, টাটা স্টিল দীর্ঘদিন ধরে এখানে বিনিয়োগ করেছে, 600 কোটি বিনিয়োগ হবে খড়গপুরে। সঞ্জীব মেহতা, পানীয় জল নিয়ে এই রাজ্যে কাজের সুযোগ রয়েছে, খাদ্য উৎপাদন থেকে হসপিটালিটি সুযোগ বাড়ছে পশ্চিমবঙ্গে। সঞ্জীব পুরি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ দেখেই পরিষ্কার, বাংলা মানেই ব্যবসার আত্মবিশ্বাস। আইটিসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কলকাতার, পাঁচলায় ফুড প্রসেসিং করছি আমরা, কৃষি ও পর্যটন এই দুই ক্ষেত্রেই আমাদের আগ্রহ। কলকাতা আমাদের কাছে একটা ঘর, 4,500 কোটি টাকা গ্রিনফিল্ড ফ্যাসিলিটিতে আমরা বিনিয়োগ করছি, ফুড প্রসেসিংয়েও আমরা বিনিয়োগ করছি। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।